আমাদের আজকের গল্পের মুখ্য চরিত্র অমলবাবু, অর্থাৎ অমলকান্ত ঘোষ। উনি নিজে পেশায় একজন লেখক, তবুও অন্য লেখকদের লেখা চার পাঁচবার না পড়লে ওনার নাকি দিনটাই ভালো যায় না। রোজকার অভ্যাস মতো আজও তিনি বইয়ের মধ্যে ডুবে রয়েছেন সকাল থেকে। আর হঠাৎ তখনই, হ্যালো স্যার, গুড মর্নিং। হ্যাঁ সুপ্রভাত, আপনি কে? আমি মৃত্যু। মৃত্যু? সে আবার কেমন নাম? নাম নয় স্যার, আমি স্বয়ং মৃত্যু। কি হাসছেন কেন? মানে চাইটা কি আপনার? আপনাকে চাই মশাই, আপনাকে। হ্যাঁ আমাকে? সে কি, আমার তো পৃথিবীতে এখন অনেক কাজ বাকি আছে। কিচ্ছু করার নেই অমলবাবু, কিচ্ছু করার নেই। দেখুন, আমার এই লিস্ট থেকে কারোর নাম বাদ দেওয়া যায় না। আরে আপনার নাম তো একদম উপরে আছে, আপনাকে আমার সাথে যেতেই হবে। মানে আপনি বলছেন কোনোভাবেই বা এর পরিবর্তন সম্ভব না, আমাকে যেতেই হবে? নো, কোনো উপায় নেই, আপনাকে যেতেই হবে। আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে, যদি রাখেন। শেষ ইচ্ছে। শেষ ইচ্ছে? আচ্ছা শুনি। সেরকম সম্ভব হলে নিশ্চয়ই রাখবো। মানে বলছিলাম কি, মানে মরেই তো যাব, এই যাবার আগে আপনার সাথে বসে আমার শেষ চাটা একসাথে খাবো, মানে যদি আপনি অ্যালাউ করেন। বুঝতেই তো পারছেন, শেষ ইচ্ছে। ঠিক আছে, এই রিকোয়েস্টটা রাখা যেতে পারে। হ্যাঁ তবে দেখবেন, চিনি কিন্তু দেবেন না। সে কি, সুগার আছে নাকি আপনার? হ্যাঁ, মৃত্যুর আবার সুগার? না তা নয় ঠিক, মানে ওই আমি তো মৃত্যু, তাই মিষ্টির ব্যাপার থেকে আমি দূরে থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আপনার চাটা নিয়ে আসছি। মৃত্যু যেই চা খাওয়ার প্রস্তাবে রাজি হলেন, অমলবাবু আর সময় নষ্ট না করে কাজে নেমে পড়লেন। চায়ের সাথে কিছু ঘুমের ওষুধ মিশিয়ে দিলেন অমলবাবু, উদ্দেশ্য মৃত্যুকে ঘুম পাড়িয়ে নিজের কার্যসিদ্ধি করা। এই যে স্যার আপনার চা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তবে একটা কথা বলতে হবে, আপনার সাহস আছে মশাই। হ্যাঁ, মৃত্যুর আগে কেউ এইভাবে সাহস দেখাতে পারে? মৃত্যু যখন ঘুমের কোলে ঢলে পড়েছে, সেই সময় অমলবাবু
ডায়েরির পাতায় প্রথমে লেখা নিজের নামটা কেটে একেবারে শেষে লিখে দেন। এর কিছুক্ষণ পরেই মৃত্যুর ঘুম ভাঙে। কি স্যার, ঘুম ভাঙলো? পাক্কা এক ঘন্টা ঘুমলেন, দিব্যি ঘুমটা হলো বুঝলেন অমলবাবু। খুব সুস্বাদু আপনার চা, অনেকদিন পর একটু রেস্ট পেলাম। এত কাজের চাপ থাকে ঘুমের প্রশ্নই ওঠে না। দারুণ চা খেলাম, দারুণ চা। তাহলে আর কি, এবারে আপনি আপনার কাজ শুরু করুন। আপনার ওই ডায়েরি লিস্ট অনুযায়ী কাজ শুরু করা যাক, চলুন। না না, আমি কি ঠিক করলাম জানেন অমলবাবু, আপনার চা খেয়ে আমি এত পরিতৃপ্ত, আপনার এত আতিথেয়তা। আমি ঠিক করলাম মানে আপনাকে আরো কিছু সময় দেয়া যাক। আমার লিস্টটা আমি উল্টে দিচ্ছি, নিচের দিক থেকে শুরু করে ওপরের দিকে আসব, তাহলে আপনি বেশি সময় পাবেন। এবার হ্যাপি তো? বৃথা চেষ্টা অমল বাবু, কথায় বলে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে।